Hello, Assalamualaikum everyone. Welcome back to my blog. I hope shobai bhalo acho. Ajker blog ta bolte paro another random blog ar simple ekta skincare share korbo. Right now sokal 7:30 ta baje ami amar bashar balcony te ajker sokal ta eto beshi sundor ar sathe jhiri jhiri brishti. Sokale ghum theke uthe jokhon erokom ekta weather dekhi ভালো লাগার চেয়ে খারাপ লাগাটা কাজ করে এই সময়টা কোনো কাজে মন বসে না অনেক বেশি কান্না পায় আর মনে হয় কাছের মানুষ বহু দূরে চলে যাচ্ছে যদিও কথাগুলো ফিল্মি বাট আমি ফিল করি আজ আর চিয়া সি ড্রিংক নিচ্ছি না আমার ব্ল্যাক কফিটা দিয়েই মর্নিং স্টার্ট করছি কজ এই ওয়েদারটা আজ আমাকে অলস বানাবে সো ব্ল্যাক কফিটা আমাকে চাঙ্গা রাখে আমি মনে করি ইটস রিয়েলি ওয়ার্ক কফি শেষ করে রাফিকে নাস্তা দিলাম খুব আর্লি খেয়ে নেমে পড়লো ওয়েদার খারাপ থাকার কারণে তারপর আমি একটু লেখালেখি আর ভিডিও এডিটিং নিয়ে বসলাম এই টাইমটা রায়া ঘুমায় থাকে সো ভিডিওতে ভয়েস ওভার করতে আমার সুবিধা হয় এসব করতে করতে সকালে নাস্তা করতে ভুলে গিয়েছি আসলে সকালে ব্ল্যাক কফি নিলে আমি অনেকক্ষণ না খেয়ে থাকতে পারি এখন সময় 11:40 আমি ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে বায়োটিন ড্রিঙ্ক নিচ্ছি রাতেই ভিজিয়ে রেখেছিলাম এখন জাস্ট ব্লেন্ড করে নিলাম দিস ড্রিঙ্ক গুড ফর হেয়ার বায়োটিন ড্রিঙ্কের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তারপর আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব তারপরেই তো ব্লেন্ডারের শব্দে রায়ার ঘুম ভাঙল দেন রায়ার দুধ জল দিয়ে নিচ্ছি তারপর কি একটা বাসায় ডেলি যেই কাজগুলো না করলেই না সেগুলো করে নিলাম আর এই যে ম্যাডাম ঘুমাবে না তাই জিদ করতেছে আর আমি বুঝি না রায়াকে ঘুম পাড়াইতে নিলে লাঞ্চ করতে বসলে বা লাঞ্চের পর রেস্ট নিচ্ছি বা ঘুমাচ্ছি ঘুরে ফিরে সেই টাইমেই পার্সেলগুলো আসে বাই দ্য ওয়ে আমার চিয়া সিড শেষ হয়ে গিয়েছিল আমি রেগুলার যেই পেজ থেকে নিতাম তারা এখন অর্ডার অফ রেখেছে সো এই ম্যাক্স ফিট পেজ থেকে অর্ডার করেছি জানি না কতটুকু ভালো হবে দেখে ভালোই মনে হচ্ছে সাথে পামকিন সিডও নিয়েছি দুপুরেও বায়োটিন ড্রিঙ্ক খাইছি সকালের খাওয়ার পর বাকিটা আর কি বিকেলে আমার গ্রিন টি রেডি করলাম সাথে লিপটন ইয়েলো টিও একটা অ্যাড করেছি কারণ ইয়েলো টিটার এক্সপায়ারি ডেট শেষের পথে তাই আর কি একসাথে সিঙ্গেল সিঙ্গেল খাওয়ার এত ধৈর্য আর টাইমও নাই গ্রিন টি রেস্টে রেখে আমার ইনডোর প্লান্টগুলোকে একটু স্প্রে করছিলাম তাদেরকে একটু যত্ন করছিলাম দিস ওয়ান স্নেক প্লান্ট রিসেন্টলি দুইটা পাতা এই পটে শিফট করছি এই পটটা একটু ডেকোর করব ডিআইওয়াই করব ভাবছি একটা ভিডিও বানাবো এটা নিয়ে তারপর সন্ধ্যায় রায়ার বাবা রায়ার জন্য নতুন খেলনা আনছে সে মহা খুশি কিন্তু এই খুশি টেনে টুনে একদিন যাবে তারপর আর ভালো লাগবে না এগুলো শুরুতে খেলনার কাগজগুলো তার কাছে ভালো লাগে এই যে দেখেন কাগজও ফেলতে দিবে না খেলনার সাথে গরম গরম পুরি ও জিলাপিও ছিল সারাদিন একটা ডায়েট মেনটেন করি আমি যেই ওই অফিস থেকে বাসায় আসে আর হয় না বলতে সারাদিনে 1 ইঞ্চ কমায়ে রাতে 2 ইঞ্চ বাড়াই সো আর কি করার এসব খেলাম দেন রায়াকে নিয়ে একটু বসলাম রেগুলার একটু ট্রাই করি ওকে বই দেওয়ার এখন একটু স্কিন কেয়ার করব ফার্স্টে স্কিনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি এখন খুব ভালোভাবে স্টিম নিব আমি হট টাওয়াল দিয়ে স্টিম নেই বলতে গরম পানিতে টাওয়াল ডিপ করে করে দেন এই ডিভাইসটা ইউজ করব এটা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো এটা এইসব রিমুভ করে না বাট যেটা করে ফেস ক্লিন করার পর যে ফেসে এক্সেসিভ অয়েলটা থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে আমার কাছে ভালো লাগার কারণ এইটাই এই অয়েলগুলোই কিন্তু জমা হয়ে হয়ে ফেসের 12টা বাজায় যাদের অয়েলি স্কিন অ্যাক্টিভপর্ণ স্কিন তারা সাফার করে যেমনটা আমি সাফার করি সো ডে বাই ডে ইউজে যখন অয়েলটা রিমুভ হয় তখন অটো অ্যাকনি পিম্পল র্যাশ কমে যাবে এই ডিভাইসটা প্রপারভাবে ইউজ করতে পারলে একটা বেস্ট রেজাল্ট পাওয়া যায়
যেমনটা আমি পেয়েছি বা পাচ্ছি। আমি ফার্স্ট টাইম ইউজ করার পর লিটারেলি 2 মাস এটাতে হাত দিই নাই ভয়ে। ফেসের যেখানে যেখানে টাচ করেছি রক্ত মরে কালো হয়েছিল, সেই দাগ যাইতে আমার 6-7 দিন লেগেছে। এখন সবাই ভয় পাবে, ভয় পাওয়ার কিছু নাই, আমি রেগুলার ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ এখন আমার ফেস অনেক ভালো আছে। তো আবারও বলছি, ডিভাইসটা ইউজের আগে খুব 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 ভালো করে স্টিম নেওয়াটা মাস্ট হ্যাভ। স্টিম নিলে স্কিন সফট হয় আর এটা আমরা সবাই জানি, সো স্কিনটা অনেক সফট করে নিয়ে এই ডিভাইসটা ইউজ করতে হবে। জানি না কতটুকু বোঝাইতে পারলাম, বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বললাম। এখন হচ্ছে আমার সবচেয়ে পছন্দের পার্ট, দিস মাস্ক। এনএসফ্রি ব্র্যান্ডের সুপার ভলকানিক পোর ক্লে মাস্ক 2X পোর ক্লিনিং সলিউশন, আর এটা আসলেই পোর ক্লিন করে। ফেসে একটা পাতলা লেয়ার করে লাগাবো, অবশ্যই একটা ব্রাশ দিয়ে, হাত না লাগানোই ভালো। লাগানোর পর 15-20 মিনিট ওয়েট করব ড্রাই হওয়ার জন্য। বরাবরের মতো আজও আমার রূপচর্চা করা দেখলে জামাই একটা কাজ ধরায় দেয়, বলল চা খাবে, তো আমি লক্ষ্মী বইয়ের মতো চা বানিয়ে দিলাম, মজা নিলাম, যদিও তার গলা ব্যথা ছিল। 15-20 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে ফেস ক্লিন করে নিব। অ্যান্ড সি দ্য গ্লো, মাস্কটা এত জোস, এটা ইউজ করার পর থেকে আলহামদুলিল্লাহ পিম্পল, অ্যাকনি, র্যাশ আমার অনেকাংশে কমে গেছে, অনেক কমে গেছে। এরপর ময়শ্চারাইজার লাগাবো, এটা আজই ফার্স্ট ট্রাই করছি, ফ্রেয়ার্সের অয়েল কন্ট্রোল গ্লো বুস্ট ময়শ্চারাইজার, যেহেতু আমার অয়েলি স্কিন। তারপর রায়ের সাথে বসে বসে কিছুক্ষণ কার্টুন দেখলাম আর পেয়ারা খাচ্ছিলাম। স্কিন কেয়ার করতে গিয়ে ব্লগ অনেক বড় হয়ে গেল, সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।